সক্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ঢাকা সেন্ট ট্রেজার্স উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের আমি ক্লাস নেওয়া পদার্থবিজ্ঞান বিষয়ে কাজ ক্ষমতা এবং শক্তি পদার্থবিজ্ঞান থিওরিটিক্যাল আলোচনা অনেক হয়েছে তোমাদের, এখন আজকে আমি কিছু গাণিতিক সমস্যা নিয়ে কিছু আলোচনা করবো, সমস্যার সমাধান করবো। যে একটা গাণিতিক সমস্যা আমরা জানি কাজ ধরবে কয়েকটু অথবা কাজ ধরবে কয়েকটু এফএস কস্তে, এই কাজ নির্ণয় করার দুইটা সূত্র। আর ক্ষমতা 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 কাজ এবং ক্ষমতা শক্তি এবং কাজ এক। এখন আমি একটা সমস্যা লিখবো যে 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো। একটা সমস্যা হলো 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হয়। কাজের পরিমাণ নির্ণয় করা, কাজের পরিমাণ নির্ণয় করা। এটা তোমাদের বিভিন্ন চিত্রের মাধ্যমে থাকতে পারে যে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে একটা বস্তুতে, যেমন একটা বস্তু আসছে, বস্তুটার উপর 100 নিউটন বস্তুটা এখানে সরে গেছে 10 মিটার বলের দিকে, 10 মিটার সরে গেছে বস্তুটার উপর। এখানে এই চিত্রটাতে বুঝতে হবে যে বস্তুটার উপর 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগের ফলে বস্তুটা বলের দিকে 10 মিটার সরে গেছে। এখন ওই বল দেখতে তো কাজ করে, তাহলে এখানে আমরা এই সূত্রটা যদি ইউজ করি তাহলে আমরা জানি কাজ দ্রব্যের কার্য এফএস, তাহলে সহজ ভাষায় আমরা এখানে এক বিভাগ দেখো
এখন এই সমস্যাটাকে আমরা ভিন্ন ভাবে বলের দিকের সাথে পিঠারি গুণ করে দশ মিটার সরানো এই সমস্যাটা এরকম হবে। আবার
নিক্ষেপ করা হয়, তোলা হয় বা উপর থেকে ছেড়ে দেওয়া হয়, এরকম ধরনের থাকতে পারে। তাহলে আরেকটা সমস্যা যদি লিখে আমি, 90 মিটার গভীর খনি থেকে 90 মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহা তুলতে কাজের পরিমাণ কত? সূত্র কিন্তু আমরা একটাই, কাজ দুর্বি কিন্তু এখানে 90 লিটার ভূমি খনি থেকে, তাহলে যে গ্যাসের জন্য আমরা যদি এস ধরি বহির এখানে গভীরতা এসি করে 90 মিটার। এখন 50 কেজি লোহা তুলতে কাজের পরিমাণ কত? তাহলে একই করতে কিন্তু আমাদের জানি কাজ আমরা জানি, আমরা জানি এখানে যেহেতু গভীর করে দিতে সেখানে তাহলে এখানে আমরা এম পর্যন্ত পাইতেছি 50 কেজি, আর এসি করতে হচ্ছে জি আমাদের যা আছে 9.8 মিটার বা 42,750। এটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে পারি, বৈজ্ঞানিক পদ্ধতিতে তোমরা অবশ্যই শিখেছ 4.275 × 10⁴। এভাবে আমরা গভীর পরিমাণে দিকে যাবো, বস্তুতে উঠাতে যাব, কারণ ওই এন দিয়া হোক যে যে কোনো যন্ত্র দিয়া হোক, তখন কাজের পরিমাণ কত হবে সেটা আমরা তুলতে পারবো, পরিমাণ নির্ণয় করতে পারবো। এখন দেখো আরেকটা গাণিতিক সমস্যার কথা আমরা আলোচনা করি, সেটা এরকম ধরনের হতে পারে। আমরা তো জানি অনেক সময় আমরা কিছু দালানে ওঠার সময় আমাদের কিছু সিঁড়ি বেয়ে উঠতে হয়, এরকম ধরনের একটা সমস্যা যখন ৩৫ কেজি ভরের একটা বালক 20 সেন্টিমিটার উঁচু
বৃষ্টি শিরি পাশ থেকে কিন্তু উঠতে পারে, এক্ষেত্রে তার ক্ষমতা থাকে। একজন বালক বালকের ভর হচ্ছে 35 কেজি, 20 সেন্টিমিটার উঁচু, 20টা সিঁড়ি, সে 5 সেকেন্ডে উঠতে পারে। তাহলে এখানে আমরা জানি ক্ষমতা নেই, আমরা জানি ক্ষমতা কি করে তো দ্রব্য কয়েকটি দ্রব্যটাকে কাজ কাজ করার হারকে সমান হবে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে এখানে কাজ দ্রব্যই কয়েকটি আমরা কি জানি divided by
270 volt by 4. 270 volt by 4 watt. যদি ক্ষমতা এখানে ওয়াট এসে বড় একক কিলোওয়াটে চলে যায়, কিলোওয়াটে দেখতে পারো, যেমন 1000 ওয়াটের উপরে হলে কিংবা 1000 ওয়াটে ওয়াট হইলেই আমরা কিলোওয়াটে এটা প্রকাশ করতে পারি। এগুলো ক্ষমতা নির্ণয় করার জন্য আর তন্ত্র। এখন দেখো ক্ষমতা ব্যবহার করে ক্ষমতারই আরেকটা সমস্যা, ভূমি থেকে বিশ মিটার উঁচু সাদে বিট করে আমরা যখন উঁচু দালান তৈরি করি, তখন এই ভূমি থেকে ইট তুলতে হয়, সাদে ইট তুলতে হয়, এরকম ধরনের একটা সমস্যা। তাহলে ভূমি থেকে 20 মিটার উঁচু সাদে ইট তোলার জন্য into t
3 divided by 9.8 into this. তাহলে কত হবে? H. এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, শিক্ষার্থী ক্যালকুলেট কিন্তু করতে হবে এবং সাথে ক্যালকুলেট রাখতে হবে। এটা কিন্তু অবধারিত আমাদের ক্যালকুলেটর যদি সাথে রাখা না যায় তাহলে কিন্তু এটা সমাধান বা ক্যালকুলেশন কবে রাখা হবে সেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে হলো সমস্যাটা হলো 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের একজন দৌড়বিদ প্রথম হন। এতে তিনি সময় নেন 12.5 সেকেন্ড। দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল? যেহেতু গতিশক্তি আমি আলোচনা করেছিলাম যে গতিশক্তি বের হবে না, জরুরি কোনো কাজ ছাড়া।
আর যদি বের করতে হয় তো অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে বেরোবে, ঠিক আছে? ধন্যবাদ।